वेलकम टू माय चैनल बॉन्ग फैमिली फूड स्टोरी जेखने आज के आमी बनाबो द परफेक्ट क्रीमी एंड क्रिस्पी शाही टुकड़ा खेते दुर्दान्त बनानो मोस्ट इजी तेरी ना करे तारातारी स्टार्ट करब आज के आमादेर शाही टुकड़ा बट विद अ ट्विस्ट एते थाकबे कस्टर्ड फ्लेवर ये फर्स्ट आमी एखाने हिट करछि फुल फैट मिल्क 500 मिलिलिटर जेटाके आमी एखाने लो फ्लेमे कुक करछि যতক্ষণ এটা হাফ কোয়ান্টিটি হয়ে যায় আর যখন এটা চারিদিক দিয়ে সর যেটা করার পাত্রে চারিদিকে লেগে থাকবে সেটা যদি আমরা স্ক্র্যাপ করে আবার মিল্কের মধ্যে অ্যাড করে দেব এভাবে আমাদের কুক করতে হবে 5 থেকে 7 মিনিট যতক্ষণ না দুধের কালারটা চেঞ্জ হচ্ছে আর একটা ক্রিমি ঠিক হচ্ছে অ্যাড করব 3 থেকে 4টি কার্ডামাম ক্রাশড করা ছোট এলাচিটাকে বলি আর একটা রেগুলার ইন্টারভেলে মাঝে মাঝে এটাকে আমাদের স্টার করতে হবে যাতে এটা পাত্রের তলায় বসে না যায় ডান এরপর আমি অ্যাড করছি 2 টিস্পুন সুগার সুগার লেভেল ইজ আপনার উপর ডিপেন্ড করছে তবে আমার জন্য এটা পারফেক্ট এবং এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ এটা থিক অ্যান্ড ক্রিমি হয়ে যাচ্ছে ডান এরপরে আমি এখানে নিচ্ছি উইকফিল্ডের কাস্টার্ড পাউডার ভ্যানিলা এরপর আমি নিচ্ছি এখানে 3 টেবিল চামচ মিল্ক ইন রুম টেম্পারেচার 3 টেবিল স্পুন এর মধ্যে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার ভালো করে মিক্স করবো যেন কোনো লাম্প না হয় একটা থিক মিক্সচার তৈরি হবে এরপরে এটাকে আমি অ্যাড করব মিল্কের মধ্যে যেটা আমাদের হচ্ছে এবং ফ্লেম থাকবে লো আর আপনাকে কন্টিনিউয়াসলি স্টার করে যেতে হবে নাহলে এটা লাম্পস ফর্ম হয়ে যেতে পারে ব্যাস দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে এটা কতটা ক্রিমি হয়ে গেছে আর 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কুক করব যতক্ষণ না এর উপর একটা থিক কোটিং কনসিস্টেন্সি আসছে দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি এটা কনসিস্টেন্সি চেঞ্জ করছে কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য এটা আমাদের থিক অ্যান্ড ক্রিমি হয়ে গেছে অথবা আপনি চাইলে এটাকে থিক করার জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন বাট কাস্টার্ড দিলে এর ফ্লেভারটাও একটু এনহ্যান্স হয় দেখতেই পাচ্ছেন থিক কোটিং এসে গেছে কনসিস্টেন্সিতে এরপরে আমি এটাকে এভাবে কন্টিনিউয়াসলি স্টার করব আর এটা প্রায় আমার রেডি এটা রেডি হয়ে গেলে আমি ফ্লেমটাকে অফ করব আর এটা আমি সাইডে রেখে দেব দেখুন কনসিস্টেন্সিটা ব্যাস এটাই আমি চাই দেন টার্ন অফ দ্য ফ্লেম দুর্দান্ত আমার রাবড়ি ইজ রেডি এরপরে নেক্সট স্টেপ হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টিস্পুন কেওড়া আর রোজ ওয়াটার এটা পুরোপুরি অপশনাল দিয়ে এটাকে মিক্স করে রেখে দেবো ডান এরপরে আমি নিচ্ছি এখানে স্লাইস ব্রেড যেটা নর্মাল পাউরুটি আসে বাস সেটাই এরপরে আমরা নিচ্ছি একটা গ্লাস আপনি চাইলে বাটিও ইউজ করতে পারেন আপনার জাস্ট যেটা আপনার কাছে ইজিলি অ্যাভেলেবেল এরপর আমরা বাচ্চাবেলার সেই আমাদের ভালো লাগা কাজটা করে ফেলবো এটাকে ব্রেডের মধ্যে বসিয়ে জাস্ট এটাকে গোল শেপে কেটে নেব এরকম একটু হালকা প্রেশার দিলেই চারিদিকের বর্ডারটা কাট হয়ে যাবে আর মাঝখানে আমাদের গোল গোল ব্রেডের পিসটা পেয়ে যাবো হোয়াইট পার্ট নিয়ে নেব আর বাকি ব্রাউন বর্ডার পার্টটা আমরা ছেড়ে দেবো ব্যাস সবগুলো ফটাফট করে নেবেন এরপর আরেকটা আমরা প্যান নেব তার মধ্যে অ্যাড করছি 1/2 কাপ সুগার আর অ্যাড করবো আমরা 1/2 কাপ ওয়াটার এটা দিয়ে আমি জাস্ট একটা সুগার মেল্ট হওয়া পর্যন্ত এটাকে আমি বয়ল করব ব্যাস সুগার যতক্ষণ কমপ্লিটলি ডিসলভ হয়ে যাবে এটাকে জাস্ট 1 তার আমরা সুগার সিরাপ বানিয়ে ফেলবো আর আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন স্যাফরন কালারটা দুর্দান্ত আসবে এরপর নেক্সট স্টেপ আমাদের ব্রেডগুলোকে আমরা গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব আপনি চাইলে ঘিতে ফ্রাই করতে পারেন বাট আমি এখানে নর্মাল রিফাইন্ড অয়েলে ইউজ করছি এটা ব্রাউন ক্রিস্পি হয়ে যাবে তারপর থেকে আমি এটাকে সাইডে রেখে দেবো এভাবে আমরা নেক্সট ব্যাচটাও তাড়াতাড়ি করে ফ্রাই করে নেবো চলুন বানিয়ে ফেলি এরপর নেক্সট স্টেপ হলো সুগার সিরাপ নেব সেটার মধ্যে ফ্রাইড ব্রেড পিসগুলোকে আমি একে একে ডিপ করব 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করে রেখে আমি সেটাকে তুলে নেব এভাবে প্রত্যেক পিসগুলোকে আমি ডিপ করব এর ফলে এটা ক্রিস্পি হয়ে যাবে আর এর মধ্যে সুইটনেস এসে যাবে ডান এরপরে হচ্ছে প্লেটিং একদম সিম্পল ফার্স্ট আমি একটা লেয়ার রাবড়ি দেব তার উপরে আমি প্লেস করব আমাদের ফ্রাইড ব্রেড পিসগুলোকে ব্যাস উপরে উপরে আপনি জাস্ট সাজিয়ে দিন এতে এটার ক্রিস্পিনেসটা
বজায় থাকে আর প্রত্যেকটা লেয়ারে রাবড়ির ফ্লেভার যায়, দুর্দান্ত লাগে। এরপর আমি আবার সেম প্রসেস রিপিট করছি, উপর দিয়ে দিয়ে দিয়েছি রাবড়ির একটা লেয়ার, ব্যাস। তারপরে আমি এর উপরে আবার ব্রেডের পিসগুলোকে দিয়ে দেবো, যেটা ফ্রাইড, আর লটস অফ রাবড়ি, রাবড়ি আর রাবড়ি। দেখতে দুর্দান্ত ঝটপট তৈরি হয়ে যায়, যে কোনো ওকেশানে অথবা বাড়িতে জাস্ট ডেজার্ট করতে হলে আপনার এটা সবচেয়ে ইজি রেসিপি। আপনি চাইলে ব্রেডগুলোকে ট্রায়াঙ্গেলও কাট করতে পারেন অর রাউন্ডে। একদম শেষে দিচ্ছি আমরা গার্নিশের জন্য ড্রাই ফ্রুটস। বন্ধুগণ, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল বং ফ্যামিলি ফুড স্টোরিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবার সাথে শেয়ার করুন, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে নেবেন যেন প্রত্যেকবার ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।